দেশের আকাশে কোথাও পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি, তাই আগামী বৃহস্পতিবার দেশে পবিত্র ঈদ উল ফিতর উদযাপিত হবে বলে জানিয়েছেন জাতীয় চাঁদ দেখা কমিটির সভাপতি ধর্মমন্ত্রী ফরিদুল হক খান। সন্ধ্যায় ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে চাঁদ দেখা কমিটির বৈঠক শেষে তিনি একথা জানান। মন্ত্রী বলেন, সারা দেশের জেলা পর্যায় থেকে প্রাপ্ত তথ্য এবং দূর অনুধাবন কেন্দ্রের পর্যালোচনায় দেশের আকাশে কোথাও শাওয়াল মাসের চাঁদ দেখার খবর পাওয়া যায়নি। সে হিসেবে এই বছর রোজা হবে 30টি। আগামী বৃহস্পতিবার উদযাপিত হবে পবিত্র ঈদ উল ফিতর। এই সময় দেশবাসীকে অগ্রিম ঈদের শুভেচ্ছা জানান মন্ত্রী। এই ঈদে দেশ জুড়ে কেনাকাটার ফুর্তি হবে শুধু বিকাশে, সাথে ডিসকাউন্ট কুপন, ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। ঈদ উল ফিতরকে সামনে রেখে রাজধানীবাসী ঘরমুখী, ট্রেন বাস লঞ্চ যেভাবে পারছেন ছুটছেন বাড়ির দিকে। বিশেষ করে ট্রেনগুলোর কম্পার্টমেন্ট থেকে শুরু করে ছাদ পর্যন্ত তিল ধারণের ঠাঁই ছিল না, একই চিত্র দেখা গেছে লঞ্চেও। আর বাস স্টেশনগুলোতে যাত্রী তেমন ভিড় না থাকলেও অভিযোগ আছে বাড়তি ভাড়া আদায়ের। আবির আহমেদকে সাথে নিয়ে আরও জানাচ্ছেন কায়কোবাদ মাহমুদ। এই ঈদে দেশ জুড়ে কেনাকাটার ফুর্তি হবে শুধু বিকাশে, সাথে ডিসকাউন্ট কুপন, ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। ঈদের আগে সবশেষ কর্মদিবসে সকাল থেকেই রাজধানীর সদরঘাট লঞ্চ টার্মিনালে বাড়তে থাকে যাত্রীর চাপ। বিকেল নাগাদ সদরঘাট হয়ে ওঠে লোকালোকারণ্য। তবে বিগত কয়েক বছরের তুলনায় এবার যাত্রীর চাপ কিছুটা কম বলে মনে করছেন ঘরমুখো মানুষরা। বরিশালে যাচ্ছি আর সবকিছু মিলে ভালোই লাগতেছে। আগের বার ছিল ভিড় অনেক বেশি, এবার ভিড় একটু হালকা কম। বাবির বাড়িতে যাচ্ছি, বেড়াতে যাচ্ছি। পরিস্থিতি তো আগের থেকে একটু ভালো, একটু জামটাম কম আছে। এছাড়া ঈদে নদীপথে দক্ষিণ পশ্চিমাঞ্চলের ঘরমুখো মানুষের যাত্রা নিরাপদ রাখতে এবং অতিরিক্ত যাত্রী বোঝাই থেকে বিরত রাখতে সতর্ক নজরদারি করছে কোস্টগার্ড। এদিকে কমলাপুর রেল স্টেশনে যাত্রীদের ছিল উপচে পড়া ভিড়। অনেকে ট্রেনের টিকিট পেয়েও ভিড়ের কারণে ট্রেনে উঠতে পারেননি। টিকিট পাওয়া গেছে, তারপর মনে হয় যাওয়াটা মানে খুব কষ্টকর আর মানুষের জন্য আর কি, যাইতে পারতেছি না, ভিড় ভিড় বিরাট, প্রচুর ভিড়। ট্রেনের ভিতরে বসা যাচ্ছে না, সিটের মধ্যে সিট আছে, তারপরে সিট আসতে অনেক সময় লাগছে। কিছু যাত্রী টিকিটের পরোয়া না করে উঠে পড়েছেন ট্রেনে, জীবনের ঝুঁকি থাকা সত্ত্বেও উঠে গিয়েছেন ট্রেনের ছাদে। হাসি মুখে এত ঝুঁকি নেওয়ার একটাই কারণ, আত্মীয় পরিজনের সাথে ঈদ করতে হবে। যদিও রাজধানীর বাস টার্মিনালগুলোতে ছিল এর উল্টো চিত্র, অনেক কাউন্টার দেখা গেছে ফাঁকা। তবে কিছু কিছু রুটের বাসের কাউন্টারে টিকিট প্রত্যাশী যাত্রীর চাপ দেখা গেছে। এক দেড় ঘন্টা হলো যারা আছি, ভাড়া বেশি চায়, বাস নেয় না। রাজশাহী যাব তো 500 টাকার গাড়ি, দেখা গেল যে 1200 টাকা যাইতেছে। ভাড়া দেয় 200 টাকা, 800 টাকা নেয়, সেই ভাড়া চায় 1200 টাকা, কোথায় থেকে দিব এত টাকা। রাস্তা জাম আছে, কিন্তু আবার সাদা সাদা জাম, একবার লেগে থাকে না। যেহেতু অনেক দিনের ছুটি, কষ্ট করে হলেও তো যাওয়া লাগবে বাড়িতে। মহাসড়কগুলোতে যানবাহনের চাপ কিছুটা কমেছে। কায়কোবাদ মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা। এদিকে সকাল থেকে বিভিন্ন মহাসড়কে যানবাহনের চাপ দেখা গেলেও এখন ধীর গতিতে চলছে যানবাহন। ঢাকা টাঙ্গাইল মহাসড়কের গাজীপুরে, চন্দ্রা এবং আশপাশের এলাকায় থেমে থেমে চলছে যানবাহন।
এর আগে সকাল থেকে দুপুর পর্যন্ত ব্যাপক যানজট দেখা যায়। ধীরে ধীরে তা স্বাভাবিক হতে থাকে। যাত্রীদের তুলনায় পর্যাপ্ত যানবাহন না পেয়ে অনেকে বাসের ছাদে গন্তব্যে ছুটতে দেখা যায়। ঘণ্টার পর ঘণ্টা স্টেশনে অপেক্ষার পর বিভিন্ন পরিবহনে অতিরিক্ত ভাড়া নেওয়ার অভিযোগ করেন যাত্রীরা। যানবাহন, মানুষের চাপ এবং গরমের ভোগান্তি নিয়ে ছুটছেন ঘরমুখো মানুষ। মুন্সীগঞ্জে পদ্মা সেতু টোল প্লাজায় যানবাহনের সারি থাকলেও মহাসড়কের স্বাভাবিক গতিতে চলছে যানবাহন। সকালে ঢাকা টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতু পূর্ব মহাসড়কে টাঙ্গাইল সদরের রাবনা বাইপাস থেকে সেতু টোল প্লাজা পর্যন্ত যানজট দেখা যায়। দুপুরের পর থেকে তা স্বাভাবিক হতে থাকে। মহাসড়কে থেমে থেমে চলছে যানবাহন। আর সিরাজগঞ্জ, ময়মনসিংহ, সাভার সহ বিভিন্ন জেলার মহাসড়কে যানজট না থাকলেও যানবাহনের চাপ রয়েছে। ঈদের দিন বৃষ্টির সম্ভাবনা মাথায় রেখে জাতীয় ঈদগাহ মাঠে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। ঈদের জামাতে 35,000 মানুষ একত্রে নামাজ আদায় করতে পারবেন বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র। ঈদকে কেন্দ্র করে নিরাপত্তা শঙ্কা নেই বলে আশ্বস্ত করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার। তবে যে কোনো ধরনের নাশকতা এড়াতে গোয়েন্দা নজরদারি বাড়িয়ে মাঠে থাকার কথা জানিয়েছে র‍্যাব। নাজিবুর রহমানের রিপোর্ট। রাজধানীর হাইকোর্ট সংলগ্ন জাতীয় ঈদগাহ মাঠে ঈদুল ফিতরের নামাজ আয়োজনের সকল প্রস্তুতি সম্পন্ন করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। এবারে নারী পুরুষের আলাদা দুটি প্রবেশপথ সহ মোট প্রবেশদ্বার থাকছে তিনটি। প্রধান জামাতটি শুরু হবে সকাল 8:30। মঙ্গলবার জাতীয় ঈদগাহ মাঠ পরিদর্শনে আসেন মেয়র শেখ ফজলে নূর তাপস। পরে গণমাধ্যমকে জানান আবহাওয়া প্রতিকূল হতে পারে তা মাথায় রেখেই প্রস্তুতি নেওয়া হয়েছে। আমরা সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি, এখানে 35,000 মুসল্লির জামাতের ব্যবস্থা করা হয়েছে। কাল বৈশাখী ঝড় অথবা প্রবল বৃষ্টিপাত হলেও যাতে করে সুষ্ঠুভাবে এখানে জামাত আয়োজন করা যায়, নামাজ আয়োজন করা যায়, সেই ব্যবস্থা আমরা নিয়েছি। পরে ঈদগাহ প্রাঙ্গণে আসেন ডিএমপি কমিশনার ও র‍্যাব মহাপরিচালক। ঈদ জামাত নির্বিঘ্ন করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে বলে আশ্বস্ত করেন আইন শৃঙ্খলা বাহিনীর শীর্ষ ইদুই কর্মকর্তা। ঈদকে কেন্দ্র করে কোনো ধরনের জঙ্গি হামলার আশঙ্কা নেই বলেও জানান তারা। এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে নজরদারি রাখার কথাও জানায় র‍্যাব। ভার্চুয়াল জগতে পবিত্র ঈদুল ফিতরকে কেন্দ্র করে যে কোনো ধরনের গুজব, উস্কানিমূলক তথ্য, মিথ্যা তথ্য ছড়ানো প্রতিরোধে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণে র‍্যাব সাইবার মনিটরিং টিম অনলাইনে সার্বক্ষণিক নজরদারি অব্যাহত রেখেছে। কোনো ধরনের জঙ্গি তৎপরতার আগাম খবর এখনো পর্যন্ত আমাদের কাছে নেই। তারপরেও ঢাকা মেট্রোপলিটন পুলিশ সকল বিষয়টি বিবেচনায় রেখে নিরাপত্তা পরিকল্পনা তৈরি করছে। এবছর ঢাকা মহানগরীর 184টি ঈদগাহ আর 1,488টি মসজিদে ঈদের জামাত আয়োজিত হবে। নাজিবুর রহমান, এনটিভি নিউজ, ঢাকা। কাল থেকে টানা 5 দিন বন্ধ থাকবে সরকারি বেসরকারি অফিস। ঈদ এবং পহেলা বৈশাখের ছুটি মিলিয়ে 10 থেকে 14 এপ্রিল পর্যন্ত বন্ধ থাকছে অফিস পাড়া। তবে টানা এই ছুটির আগে শেষ কর্মদিবস মঙ্গলবারে ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠানে ভিড় ছিল না খুব একটা। হাসানুল শাওনের রিপোর্ট। মঙ্গলবার ছিল ঈদের আগে শেষ কর্মদিবস, তাই এদিন কর্মক্ষেত্রে দেখা যায় কিছুটা ঢিলে ঢালা ভাব। ঈদের পরেই পহেলা বৈশাখের ছুটি হওয়ায় 10 এপ্রিল বুধবার থেকে শুরু হয়ে 14 এপ্রিল রোববার পর্যন্ত বন্ধ থাকবে সরকারি বেসরকারি অফিস। 5 দিনের ছুটি শেষে 15 এপ্রিল সোমবার খুলবে ব্যাংক, বিমা, আর্থিক প্রতিষ্ঠান সহ অফিসগুলো। ঈদের আগে শেষ কার্যদিবস মঙ্গলবারে শেষ সময়ের ব্যাংকিং সেরেছেন গ্রাহকরা। আজকে ব্যাংকে আসে যে টাকাটুকু দেয়া, ওয়ার্কারে কিছু টাকাটুকু দেওয়া লাগবে, এই জন্য আর কি কিছু কেনাকাটা বাকি আছে, এই জন্য আবার পেমেন্ট করার জন্য ক্যাশ তুলছি। তবে ছুটির সময়েও অনলাইন ব্যাংকিং করতে পারবেন ব্যাংকের গ্রাহকরা, এছাড়া পর্যাপ্ত পরিমাণ টাকা রাখা থাকবে এটিএম বুথগুলোতে। বড় ট্রানজ্যাকশনগুলি হয়তো আজকে শেষ হয়ে যাবে, ব্যাংক বন্ধ থাকলেও সমস্যা হবে না, ব্যাংকের শাখাগুলি হয়তো বন্ধ থাকবে, এটিএম এ পর্যাপ্ত ব্যবস্থা রয়েছে, ক্যাশ টাকাও তুলতে পারবে, অনলাইন ট্রানজ্যাকশনগুলো করতে পারবে। এবং এই ক্ষেত্রে কোনো যদি সমস্যাও হয় তাহলে প্রত্যেকটা ব্যাংকের সাপোর্টিং টিম তারা কিন্তু ছুটির সময় বাই রোটেশন অফিস করবে। এছাড়া ছুটির আগে শেষ কার্যদিবসে আগেভাগেই কাজ শেষ করে বাড়ির উদ্দেশ্যে রওনা হতেও দেখা যায় অনেককে। হাসানুল শাওন, এনটিভি নিউজ, ঢাকা।
বিএনপি নয়, আওয়ামী লীগই দেশের গণতন্ত্র হরণ করেছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান। আর দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ বলেছেন, কুকি চিনকে ইস্যু করছে না বিএনপি, বরং সরকারের ব্যর্থতায় দেশ বহিরাগত সন্ত্রাসীদের অভয়ারণ্যে পরিণত হয়েছে। আলাদা অনুষ্ঠানে এসব বলেন বিএনপির দুই নেতা। ইমরুল হাসানের রিপোর্ট। সদ্য কারামুক্ত বিএনপির ধর্ম বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম জামালের খোঁজ খবর নিতে মঙ্গলবার তার বাসায় যান ডক্টর আব্দুল মঈন খান। এ সময় তিনি অভিযোগ করেন, 7ই জানুয়ারির নির্বাচন গ্রহণযোগ্যতা পায়নি দেশে বিদেশে কোথাও। নির্বাচনের পরও দলের নেতাকর্মীদের এখনো হয়রানি করা হচ্ছে বলে অভিযোগ করেন তিনি। এটা কিভাবে সম্ভব যে বিএনপি বাংলাদেশে গণতন্ত্র বাধাগ্রস্ত করেছে? বিএনপির গণতন্ত্র বাধাগ্রস্ত করার কি সুযোগ আছে? এটা তো কোনো বাস্তবসম্মত বা কোনো যৌক্তিক কথা হতে পারে না, এটা তো সবাই বুঝতে পারে। আর বাংলাদেশে যে গণতন্ত্র নেই আজকে, বাংলাদেশে যে আজকে একদলীয় শাসন চলছে, বাংলাদেশ আজকে যে একনায়কত্ব চলছে, সে কথা তো শুধু বিএনপি বলছে না, বিএনপি এবং তাদের যে সমমনা 63 রাজনৈতিক দল বাংলাদেশের ভেতরে তারা তো বলছে না, সারা বিশ্বে যারা গণতন্ত্রে আদর্শে বিশ্বাসী। এদিকে সংবাদ সম্মেলনে রিজভী আহমেদ অভিযোগ করেন, সরকারের দমনপীড়ন আর বৈষম্যের কারণে ঈদ উৎসব পরিণত হয়েছে নিরানন্দ আনুষ্ঠানিকতায়। পাহাড়ে অস্থিরতায় সরকারের ভূমিকা প্রশ্নবিদ্ধ বলে অভিযোগ তার। আমাদের নাগরিকরা আঘাতপ্রাপ্ত হচ্ছে, থানা লুট করছে, অস্ত্র নিচ্ছে, আমাদের জনগণের সংরক্ষিত টাকা ব্যাংকে সেটা লুট করে নিয়ে চলে যাচ্ছে একের পর এক, রুমা, থানচি, আলিকদম, তো এরপরও কথা বলা যাবে না। এটা তো হচ্ছে স্বৈরতন্ত্রের বহিঃপ্রকাশ, এই যে মন্ত্রী এবং আওয়ামী লীগের নেতাদের, মানে দেশ থেকে সব নিয়ে চলে যাবে, আর এখানে বিরোধী দল অথবা দেশের মানুষ টু শব্দ করতে পারবে না, এটা তো স্বৈরাচারী মানসিকতা। সরকারের অপশাসনের বিরুদ্ধে জনগণ যে কোনো সময় ফুঁসে উঠবে বলে মন্তব্য করেন রিজভী আহমেদ। ইমরুল হাসান, এনটিভি নিউজ, ঢাকা। বিএনপি নীতি, আদর্শ এবং গণতান্ত্রিক মূল্যবোধের পরিপন্থী দল বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে তিনি এই মন্তব্য করেন। সেখানে বলা হয়, স্বৈরাচারের হাতে প্রতিষ্ঠিত বিএনপি গায়ে গণতন্ত্রের আলখেল্লা জড়ালেও ভেতরে অগণতান্ত্রিক প্রেতাত্মাকেই ধারণ করে, তাই সাংবিধানিক এবং নিয়মতান্ত্রিক পদ্ধতির প্রতি কোনো শ্রদ্ধাবোধ নেই দলটির। ওবায়দুল কাদের বলেন, অগণতান্ত্রিক শক্তির বিএনপি সর্বদাই গণতান্ত্রিক এবং স্থিতিশীল পরিবেশ বিনষ্ট করার ষড়যন্ত্রে লিপ্ত। বিবৃতিতে বিএনপিকে গণতন্ত্রের শত্রু এবং আন্তর্জাতিকভাবে চিহ্নিত একটি সন্ত্রাসী দল বলে আখ্যায়িত করা হয়। রাজধানীতে মেট্রো রেলের পিলারে বাসের ধাক্কায় কয়েকজন যাত্রী আহত হয়েছেন। দুপুরে সেফটি পরিবহনের বাসটি আগারগাঁওয়ে মেট্রো স্টেশনের নিচে 359 নম্বর পিলারে ধাক্কা দেয়। প্রত্যক্ষদর্শীরা জানান, ফাঁকা রাস্তায় বাসটি বেপরোয়াভাবে চালাচ্ছিল চালক, পরে নিয়ন্ত্রণ হারিয়ে পিলারে ধাক্কা দেয়। আহত যাত্রীরা হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে বাড়ি ফিরেছে। পুলিশ জানায়, বাসটির চালক পালিয়েছে, তাকে গ্রেফতারে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ। বান্দরবানে কেএনএফ এর ব্যাংক ডাকাতি এবং অস্ত্র লুটের ঘটনায় গ্রেফতার 18 নারী সদস্য সহ আরো 52 জনকে কারাগারে পাঠানো হয়েছে। রুমা এবং থানচিতে এখনও আতঙ্ক কাটেনি সাধারণ মানুষের। দুই উপজেলায় সোনালী এবং কৃষি ব্যাংকের 3 শাখায় সশস্ত্র হামলা, অস্ত্র এবং টাকা লুটের ঘটনায় দুর্গম পাহাড়ে সন্ত্রাসীদের ধরতে যৌথ বাহিনীর অভিযান চলছে। পুরো জেলায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। এদিকে বিকেলে গ্রেফতার আরও 52 আসামিকে আদালতে হাজির করে পুলিশ। পরে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নাজমুল হোসাইন তাদেরকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এর আগে কেএনএফ এর হামলার ঘটনায় সোমবার গ্রেফতার আরও 2 জনকে আদালতে হাজির করা হলে তাদেরকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক। সোমালীয় জলদস্যুদের হাতে জিম্মি নাবিকদের ঈদের আগে উদ্ধার করার লক্ষ্য পূরণ না হলেও খুব দ্রুতই তাদের ফিরিয়ে নিয়ে আসা সম্ভব হবে বলে জানিয়েছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। আজ সচিবালয়ে সাংবাদিকদের কাছে তিনি এসব কথা জানান। আমাদের একটা টার্গেট ছিল যে পবিত্র ঈদুল ফিতরের আগেই আমরা যেন তাদেরকে আনতে পারি, সেই টার্গেটটা আমাদের আমরা পূরণ করতে পারি নাই বা সেটা ফেল করছে। তবে আমরা আশা করছি খুব অল্প কিছুদিনের মধ্যেই আমরা তাদেরকে দেশে ফেরত আনতে পারব।
20 বছর সৌদি আরবে পালিয়ে থাকার পর অবশেষে ধরা পড়লেন অধ্যাপক হুমায়ুন আজাদ হত্যাকাণ্ডের অন্যতম মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি নূর মোহাম্মদ সাবু। সোমবার রাতে হজরত শাহজালাল বিমানবন্দরে গোপন পরিচয়ে থাকার পরও তাকে গ্রেফতার করতে সক্ষম হয় অ্যান্টি টেরোরিজম ইউনিটের সদস্যরা। আজ বারিধারা এটিইউ কার্যালয়ে এই সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সংস্থার প্রধান এস এম রুহুল আমিন। হত্যাকাণ্ডের পর স্বাভাবিক জীবনে ফিরতে চেয়েছিল নূর মোহাম্মদ, কিন্তু জিএমবির চাপে পারেনি বলে দাবি তার। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে হুমায়ুন আজাদকে কোপানোর কথা স্বীকার করেছে বলে দাবি পুলিশের। ঈদের ছুটিতে স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে অন্য ধর্মের চিকিৎসক সহ সংশ্লিষ্টদের হাসপাতালগুলোতে থাকতে বলা হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী ডক্টর সামন্ত লাল সেন। দুপুরে সচিবালয়ে একথা বলেন তিনি। আমার সুস্পষ্ট নির্দেশনা, ঈদের সময় আমাদের সংখ্যা মানে কি বলে সনাতন ধর্মের যারা হিন্দু ধর্মাবলী আছেন তারা ডিউটি করবেন এবং আমি নিজে এটা মনিটর করব যেন ডাক্তার থাকে। আমাদেরকে সবাইকে সচেতন হইতে হবে, বুঝছেন, যে শুধু সরকারের উপরে কিংবা সিটি কর্পোরেশন নির্ভর করে থাকলো না। আমি আমার বাসা আমার ছাদ যদি আমি পরিষ্কার না করি, তাহলে আমরা যদি সপ্তাহে একদিনও পরিষ্কার করি বাথরুম কিংবা টবের মধ্যে পানি আছে কিনা এগুনা, তাহলে মনে হয় আমরা এটা উদ্ধার পাব। চাঁদপুরে পরকীয়ার কারণে দুই শিশু সন্তানকে হত্যা করে আত্মহত্যা করেছে মা ফাতেমা আক্তার সীমা। পুলিশ জানায় ফরিদগঞ্জ চর দুখিয়া পশ্চিম ইউনিয়নে পূর্ব লাড়ুয়া গ্রামে প্রবাস ফেরত আরিফের স্ত্রী এবং দুই শিশু সন্তানের মরদেহ ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করে পুলিশ। পরকীয়ার ঘটনাকে কেন্দ্র করেই এই আত্মহত্যার ঘটনাটি ঘটতে পারে বলে প্রাথমিক তদন্তে জানা যায়। এই ঘটনায় ফরিদগঞ্জ থানা পুলিশ এবং পিবিআই প্রাথমিক তদন্ত শুরু করেছে। ঈদকে সামনে রেখে মেহেদি বাই মিমি আয়োজন করেছে এক জমকালো মেহেদি উৎসবের। রাজধানীর ইসিবি চত্বরের ব্লু মুন টাওয়ারে বসেছে এই মেহেদি উৎসব। এবারের আয়োজনে থাকছে মেহেদি ওয়ার্কশপ, লাইভ মেহেদি পরিয়ে নেওয়ার সুযোগ। ভিন্নধর্মী এই উৎসবের আয়োজক অমৃতা মিমি জানান, আয়োজনের কেন্দ্রবিন্দু হল অভিজ্ঞ কারিগরদের তৈরি অর্গানিক মেহেদির নকশা করা কারুকাজ নিজের হাতে নেওয়ার সুযোগ। দুপুর দুটা থেকে রাত দশটা পর্যন্ত চলেছে এই মেহেদি উৎসব। বাংলাদেশের সঙ্গে রোজা শুরু হলেও মালয়েশিয়ায় বুধবার পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে। মঙ্গলবার দেশটিতে শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে। মালয়েশিয়ায় এবার রমজান 29 দিন স্থায়ী হয়েছে, যদিও সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর বাসিন্দারা 30টি রোজা রেখেছেন। মালয়েশিয়ার প্রতিবেশী ইন্দোনেশিয়াও একই দিন রোজার ঈদ। এদিকে পাকিস্তানে মঙ্গলবার দেখা গেছে শাওয়াল মাসের চাঁদ। 29 রোজা শেষে বুধবার পাকিস্তানে উদযাপিত হবে পবিত্র ঈদুল ফিতর। তবে চাঁদ দেখা না যাওয়ায় পাশের দেশ ভারতে ঈদ বাংলাদেশের সঙ্গে বৃহস্পতিবার। অন্যদিকে সৌদি আরব এবং মধ্যপ্রাচ্যের বেশিরভাগ দেশে একই দিনে পবিত্র ঈদুল ফিতর উদযাপন করা হবে। রাধুনী নিবেদিত নাটক ঘুম পাগল। শান্তি নাই, পার্কেও শান্তি নাই। ওটা কি বলতো? কি আর করবো, সারা রাত জেগে চুরি করে এলাকায়। টেবিলে খাবার দিন করতে গিয়ে রান্নাই তো করি নাই, চা করব কেমনে? চা পাতা তো শেষ হয়ে গেছে। রচনা চয়ন দেব, পরিচালনা নাজমুল রন। সাথে বিয়ে করে ফেলবো। আপনি এই বয়সে বিয়ে করতে পারবেন না বলছি মানে পারবেন না। আসিফ, তুমি আমার সাথে দেখবেন সপ্তম দিন বাংলাদেশ সময় রাত 9:15 এবং নিউ ইয়র্ক স্থানীয় সময় সকাল 11:15 এনটিভিতে। রাধুনি রেডিমিক্স মুরগির মাংসের মশলা, ব্যাস হয়ে যাবে ঝটপট দারুণ রান্না।